কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি ও পরামর্শ, এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলা কৃষি। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে থাকবে এ সময় আপনার মাঠ ফসলের করণীয় বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং সেই সাথে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ভোজ্য তেল বীজ ফসল হিসেবে চীনাবাদাম আমাদের দেশের একটি উল্লেখযোগ্য অর্থকরী ফসল। দেশের অধিকাংশ জেলায় বাদাম উৎপাদিত হয়ে থাকে, তবে বাণিজ্যিকভাবে মেহেরপুর, পাবনা, কুষ্টিয়া, নরসিংদী, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, জামালপুর, পটুয়াখালী, ফরিদপুর ইত্যাদি জেলায় সবচেয়ে বেশি বাদাম উৎপাদিত হয়। এই সমস্ত জেলায় প্রায় 40,000 হেক্টরে প্রায় 80,000 মেট্রিক টন বাদাম উৎপাদিত হয়। অঞ্চল ভেদে দেশের বিভিন্ন জেলায় জিঞ্জা চীনাবাদাম, ঢাকা 1, বিনা 4, বাড়ি 6, বাড়ি 8 ইত্যাদি নানা জাতের বাদামের চাষ হয়ে থাকে। বাড়ি বাদাম 8 বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি বাদাম 8, এটা স্বল্প মেয়াদী একটা বাদাম জাত। এই জাতটি বছরে 3 সিজনেই করা যায়, রবি, খরিফ 1 এবং খরিফ 2 মৌসুম, 3 মৌসুমেই করা যায়। আমাদের দেশে অনেক ফসলের মতো চীনাবাদামের ক্ষেত্রেও বাদামের অঙ্কুরোদ্যম ক্ষমতা খুবই কম থাকে। কৃষকরা অনেক সময় ক্ষেতে চাষ করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হন। এক্ষেত্রে আমরা যদি বাড়ি চীনাবাদাম 8 বছরে 3 চাষ করি, চীনাবাদামের অঙ্কুরোদ্যম ক্ষমতা খুবই কম। সেক্ষেত্রে প্রত্যেকবার ফসল সংগ্রহের পরেই 15-20 দিনের পরেই আমরা পরবর্তী ফসলে যেতে পারবো। এভাবেই এক সিজন থেকে আর এক সিজনে আমরা চীনাবাদামের যে সমস্যা, এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো। বাদামের ক্ষেত্রে একটা বড় রোগ হলো টিক্কা রোগ। এটা একটা কীটনাশক দিয়ে এটা রোগটা দমন করা যায়, যেমন কীটনাশকের মধ্যে রিপকট, সেভিন, এইসব দিয়ে এই রোগটা আমরা কন্ট্রোল করতে পারি। এবং রবির ক্ষেত্রে 150 দিনে, 50-60 দিনের মধ্যে, এবং খরিফের ক্ষেত্রে 130-140 দিনের মধ্যে এই বাদাম সংগ্রহ করা যায়। কৃষকরা ঢাকা 1 করলে যেখানে 1 33 শতকে ফলন পাবে 5 মণ, এবং আমাদের এই বাড়ি বাদাম 8 করলে সেখানে ফলন পাওয়া যাবে 8 মণ, প্রায় 30-40% ফলন বেশি পাওয়া যাবে। এবং খরচের ক্ষেত্রেও দেখা যাবে যে সে 4,000 টাকা খরচ করে 8,000 টাকা বা 10,000 টাকা সে এখানে আয় করতে পারবে। এখানে এই বাড়ি বাদামে 8 সিড প্রোডাকশন করা হচ্ছে, এবং এটাই আমরা কৃষক পর্যায়ে নিয়ে যাব। এবং কৃষক কীভাবে এই বীজ রাখবে সেটা প্রশিক্ষণের মাধ্যমে কৃষককে আমরা বুঝাই দেব যে কীভাবে বীজ রাখা যাবে। কৃষকের বীজ রাখার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা চিন্তা করতেছি, একটা তাদেরকে রোটেশন সাইক্লিক, মানে একটা রোটেশনের মাধ্যমে তাকে ওনাদেরকে বীজ রাখার একটা ব্যবস্থা করব। যেমন খরিফ 1 যে বীজটা হবে সেটাই আমরা খরিফ 2 লাগাইতে পারবো, এবং খরিফ 2 বীজটা সে রবিতে লাগাতে পারবে। এরকম এমন একটা আমরা মডেল আমরা কৃষককে আমরা দেখাই দেব, যাতে নিজের বীজ তারা নিজেই রেখে তারা চাষ করতে পারে। আলু বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। আলু উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম এবং এশিয়ায় 3য়। আলু চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা। বাংলাদেশে বর্তমানে উন্নত মানের সুস্বাদু আলু উৎপাদিত হচ্ছে, এবং শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া,
ফিলিপাইন, নেপাল ও রাশিয়ায় আলু রপ্তানি হচ্ছে। আলু রপ্তানিতে বর্তমান সরকার 20% প্রণোদনার পাশাপাশি শিল্পে ব্যবহৃত আলুর জন্য 20% প্রণোদনা দিচ্ছে। আলু নির্ভর পটেটো ফ্লেক্স, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি শিল্প কারখানাগুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ সকল শিল্পে কাঁচামাল হিসাবে আলুর ব্যবহার পাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত মানসম্পন্ন বীজ আলু ব্যবহার করে অধিক ফসল ঘরে তুলুন। সময় মতো পরিচর্যা, সুষম সার ও সেচ ব্যবহার করুন, অধিক ফলন নিশ্চিত করুন। জমিতে ধান উৎপাদনের জন্য নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে আমাদের দেশের মাটিতে মাত্র 1% জৈব পদার্থ বিদ্যমান, ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণও কম। তাই ধান উৎপাদনে জমিতে বাইরে থেকে নাইট্রোজেন প্রয়োগ করতে হয়। রাসায়নিক ব্যাখ্যা অনুযায়ী ধান গাছ যে পরিমাণ নাইট্রোজেন শোষণ করে তার মাত্র 30% আছে রাসায়নিক বা অজৈব সার থেকে, বাকি 70% আসে জৈব সার ও বিভিন্নভাবে বাতাস থেকে আহরিত নাইট্রোজেন থেকে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রাকৃতিকভাবে নাইট্রোজেনের উৎস হিসেবে অ্যাজোলা নিয়ে গবেষণা করছেন। অ্যাজোলা এটা ফার্ন জাতীয় ক্ষুদে উদ্ভিদ, নিরাভ শেওলা জাতীয় এক ধরনের শৈবাল। জমিতে যদি আমরা 100-200 গ্রাম সতেজ অ্যাজোলা প্রতি বর্গ মিটারে প্রয়োগ করি, 10-15-20 দিনের মধ্যে একটা স্তর তৈরি করে, এবং এতে দেখা যায় যে 1 হেক্টর জমিতে প্রায় 10-15 টন জৈব সার যোগ হয় এতে, এবং বাতাস থেকে প্রায় 20-25 কেজি এন, যা 44-45 কেজি সমপরিমাণ ইউরিয়া সারের সমপরিমাণ। বোরো সিজনে 2টা স্তর তৈরি করতে পারি, তাহলে কমপক্ষে 44-50 কেজি এন, যা 100-95 থেকে 100 কেজি ইউরিয়া সারের সমান ইউরিয়া যোগ করতে পারে মাটিতে। যদি আমরা শুধু অ্যাজোলা দিয়ে যদি ধান চাষ করতে চাই, তাহলে দেখা যায় যে শতকরা 20-25% ফলন বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে বোরো ধানে নাইট্রোজেন কম ব্যবহার করে অ্যাজোলার মাধ্যমে 20-25% ফলন বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে অ্যাজোলা প্রয়োগে 1/2 ইউরিয়া সাশ্রয় হয়েছে। আমরা 2টা লেয়ার যদি যোগ করতে পারি, তাহলে প্রায় 1/2 ইউরিয়া সার সাশ্রয় হয়। আমাদের দেশের যে চৈত্র এবং বৈশাখ মাসের যে তাপমাত্রা হয়, এই তাপমাত্রায় অ্যাজোলা বেঁচে থাকতে পারে না। তখন অ্যাজোলার নিচের অং নিম্ন নিচের অংশে এক ধরনের স্পোর জন্ম দিয়ে থাকে, এবং যা বংশ বিস্তারে সহায়তা করে। এই এই সমস্ত স্পোর সংরক্ষণের জন্যই আমরা এইভাবে পুকুর খনন করছি, এবং পুকুরের উপরে এগুলো সাধারণত ছায়া ভালো হয়, তার জন্য একটা জানলার ব্যবস্থা করছি এখানে, যাতে ছায়া পড়ে, ছায়া থাকা দরকার। আর এখানে আমরা ভালো জন্মানোর জন্য 7-8 দিন পর পর প্রতি বর্গ মিটারে 1 গ্রাম করে টিএসপি সার প্রয়োগ করে থাকি, যে টিএসপি সার অ্যাজোলার জন্য খুবই প্রয়োজন। আর এখানে আরেকটা জিনিস যেটা হলো, অ্যাজোলার কিছু শত্রু আছে, যেমন শামুক, শামুকের প্রধান শত্রু, শামুক মাঝে মাঝে অ্যাজোলা খেয়ে ফেলে, তার জন্য আমরা করি কি যে এইগুলো একবারে উঠিয়ে নিয়ে মাঝে মাঝে যাতে শামুক না থাকে শামুক এখান থেকে তুলে ফেলে দেই, এবং অনেক সময় এতে কিছু ক্রিয়াও দেখা যায়, এবং এটাকে দমন করার জন্য আমরা 0.3 গ্রাম কার্বোফ্রান জাতীয় কীটনাশক ব্যবহার করে থাকি। দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। একটি সুস্থ সবল বাছুরই আগামী দিনের ব্যবসা সফল দুগ্ধ খামারের হাতিয়ার।
বাণিজ্যিক অথবা ক্ষুদ্র পরিসরে দুগ্ধ খামার লাভজনক করতে হলে বাছুরের সুস্বাস্থ্য এবং দৈহিক বৃদ্ধির জন্য জন্ম পরবর্তী প্রায় দুমাস সময় পুষ্টিকর খাবার সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ। এদেশের অধিকাংশ গাভী দেশি প্রজাতি হওয়ার ফলে স্বাভাবিকভাবেই কম দুধ উৎপাদন করে থাকে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, পুষ্টি সচেতনতা বা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির সাথে সাথে এদেশে দুধের চাহিদা যেভাবে অনেক বেড়েছে, অন্যদিকে চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দুধের উৎপাদন তেমন একটা বাড়েনি। মানুষের খাবার হিসেবে দুধের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি বাছুরের খাদ্য হিসেবে দুধ গ্রহণ ব্যয়বহুল হিসেবে পরিগণিত হওয়ায় বাণিজ্যিক এমনকি ক্ষুদ্র দুগ্ধ খামারিরা বাছুরকে দুধ খাওয়ানোর বিষয়টি অর্থের অপচয় হিসেবে বিবেচনা করে থাকেন। বাছুর তার প্রয়োজনীয় দুধ থেকে বঞ্চিত হয়ে পুষ্টিহীনতায় ভোগে। পুষ্টিহীনতায় পরবর্তীতে বাছুরের স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যাবলী, রোগ প্রতিরোধ এবং স্বাভাবিক উৎপাদন ক্ষমতার উপর প্রভাব ফেলে। ফল হিসেবে বাছুরের বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। এ সকল সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বাছুরের খাদ্য প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক এবং মাঠ পর্যায়ের দীর্ঘ গবেষণা শেষে সটি পাউডার ভিত্তিক মিল্ক রিপ্লেসার প্রযুক্তি উদ্ভাবন করেছে। জেনজি বারেসি পরিবারভুক্ত বহু বর্ষজীবী মূল সৃষ্টিকারী একটি ঔষধি উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম কার্কিউমাজিডোয়ারিয়া, বাংলাদেশে যেটি সটি নামে পরিচিত। এই গাছটি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই জন্মে থাকে। এছাড়াও বাংলাদেশের পাহাড়ি এলাকায় ছায়াযুক্ত স্থানে, রেলপথের আশেপাশে এবং লাল মাটিতে এই গাছগুলো খামারিরা চাষাবাদ করে থাকেন। সটি মূল খামারি অথবা বাজার থেকে সংগ্রহ করে পানি দিয়ে মূলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। পরিষ্কার করার পর মূলগুলি গরম পানিতে প্রায় 60 মিনিট সিদ্ধ করতে হবে। মূলগুলি ছোট ছোট করে কেটে রোদে 2 থেকে 3 দিন ভালো মতো শুকিয়ে নিয়ে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে গুঁড়ো করতে হবে। মিল্ক রিপ্লেসার তৈরিতে ব্যবহৃত আরেকটি উপাদান সয়া মিল একইভাবে গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে গুঁড়ো করতে হবে। সয়াবিন তেল ছাড়া অন্যান্য উপাদান যেমন সটি পাউডার, সয়া মিল পাউডার, ডাইক্যালসিয়াম ফসফেট, খাদ্য লবণ এবং ভিটামিন মিনারেল প্রিমিক্স বর্ণিত মাত্রায় একটি খাদ্য মিশ্রণ মেশিনের সাহায্যে অথবা হাতে দিয়ে ভালোভাবে মিশ্রিত করে সুবিধাজনক পরিমাণ মিশ্রণ একটি বায়ুরুদ্ধ পলিথিন ব্যাগে প্যাকিং করতে হবে। বাছুরকে খাওয়ানোর ঠিক আগে প্যাকেটটির প্রতি কেজি মিল্ক রিপ্লেসার পাউডারের সঙ্গে 90 মিলিলিটার পরিমাণ সয়াবিন তেল মিশিয়ে নিতে হবে। তৈরিকৃত প্রতি কেজি মিল্ক রিপ্লেসার 7 কেজি পরিমাণ ফুটন্ত পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ কুসুম কুসুম গরমাবস্থায় বাছুরকে ফিডার অথবা বোতলের সাহায্যে খাওয়াতে হবে। বাছুর জন্মের 5 থেকে 7 দিন পর থেকে 2 মাস বয়স পর্যন্ত দহনকালীন সীমিত দুধ গ্রহণের পাশাপাশি বাছুরের দৈহিক ওজনের 10% পরিমাণে মিল্ক রিপ্লেসার মিশ্রণ খাওয়াতে হবে। 15 দিন বয়স থেকে বাছুরকে অল্প পরিমাণে দানাদার এবং সবুজ ঘাস খাওয়ানোর অভ্যাস করতে হবে। আর এরই সঙ্গে শেষ করবো আজকের বাংলা কৃষি। বাংলা কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস বাংলার কৃষি @ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবেও নিয়মিত দেখতে পাবেন। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি বলবে ফসল।